আজকে আমরা ক্লাস ইলেভেনের ত্রিকোণমিতি প্রশ্নমালা তিনটা শুরু করব। সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত প্রথমেই বহুবিকল্প ধর্মীগুলো করব। প্রথমটা কি আছে, যদি সাইন থিটা ইকুয়ালস টু মাইনাস হাফ হয় তবে থিটা ইকুয়ালস টু কত? তো কি আছে, সাইন থিটা ইকুয়ালস টু মাইনাস হাফ। তো আমরা কি জানি, মাইনাস হাফ মানে আমরা লিখতে পারি মাইনাস সাইন 30 ডিগ্রি। আবার কি লিখতে পারি, সাইন মাইনাস 30 ডিগ্রি মানে 180 মাইনাস 30 ডিগ্রি। কারণ এটা যেহেতু মাইনাস, সাইনের মান মাইনাস 30 ডিগ্রি, সাইন 180 সরি মাইনাস না প্লাস 30 ডিগ্রি, তাহলে সাইন 180 প্লাস 30 ডিগ্রি হলে এটা কত আসছে, তৃতীয় পাদে অবস্থিত হচ্ছে থিটা, তৃতীয় পাদে অবস্থিত হচ্ছে। আর তৃতীয় পাদে হলে কি হয়, সাইনের মান নেগেটিভ হয়, তাহলে এখানে কত বা সমান সাইন এটা 210 ডিগ্রি। অতএব থিটা ইকুয়ালস টু কত হলো, 210 ডিগ্রি, মানে অপশান ডি। দুয়েরটা আছে, সাইন আলফা মাইনাস 540 ডিগ্রি সমান কত? তাহলে দুয়েরটা কি আছে, সাইন আলফা মাইনাস 540 ডিগ্রি। তাহলে প্রথমে কি করব, এখানে ভিতরে মাইনাস কমন নিয়ে নেব, মাইনাস কমন নিলে 540 ডিগ্রি মাইনাস আলফা। এবার সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা হয়, তাহলে এটা মাইনাস সাইন 540 ডিগ্রি মাইনাস আলফা হচ্ছে। আবার 540 ডিগ্রি মানে হচ্ছে 3π, মাইনাস আলফা মানে এটা দ্বিতীয় পাদে অবস্থিত, তাহলে দ্বিতীয় পাদে সাইন পজিটিভ হয়, তাহলে এটা হবে মাইনাস সাইন আলফা, মানে অপশন বি। তিনেরটা আছে, যদি ট্যান 35 ডিগ্রি সমান 0.7 হয় তবে ট্যান মাইনাস 665 ডিগ্রি সমান কত? কত আছে, ট্যান মাইনাস 665 ডিগ্রি সমান মাইনাস ট্যান 665 ডিগ্রি, কারণ আমরা কি জানি ট্যান মাইনাস এটা সমান থিটা। এবার 665কে আমরা 90 দিয়ে ভেঙে নেব, তাহলে 7 × 630 হচ্ছে, তাহলে এটা সমান আমরা কত লিখে দেবো, মাইনাস ট্যান 7 × 90 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি। এবার এখানে 90 ডিগ্রি ট্যানটা পাল্টে ট্যানটা কট হয়ে যাবে। এবার 7 × 90 ডিগ্রি মানে এটা কোন কোন পাদে হচ্ছে, তাহলে 7 × 90 ডিগ্রি প্লাস 35 ডিগ্রিটা এটা চতুর্থ পাদে হচ্ছে, তাহলে চতুর্থ পাদে ট্যানটা নেগেটিভ হয়, তাহলে মাইনাস আবার একটা মাইনাস, তাহলে প্লাস কট 35 ডিগ্রি। আবার কট 35 ডিগ্রি মানে 1/10 35 ডিগ্রি। এবার 10 35 ডিগ্রি মানে কত বলে দিয়েছিল, 0.7 মানে 7/10, তাহলে এটা কত হবে, 10/7 মানে অপশান সি। চারেরটা আছে, নিচের কোণটি কট মাইনাস 470 ডিগ্রির মান, 870 ডিগ্রির মান, তাহলে কত আছে, কট মাইনাস 870 ডিগ্রি। তো কস মাইনাস থিটা সমান মাইনাস কট মাইনাস থিটা সমান মাইনাস কট থিটা হয়, তাহলে এটা মাইনাস 870 ডিগ্রি হলো। এবার 870টাকে আমরা ভেঙে নেব, তাহলে এটা 90 দিয়ে যদি ভাগ করি 9×9=81, তাহলে 0.6, তাহলে এটা কত হবে, মাইনাস কট 9×90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, তাহলে এটা 9×90 ডিগ্রি, তাহলে এটা দ্বিতীয় পাদে অবস্থিত হচ্ছে, দ্বিতীয় পাদে কট নেগেটিভ হয়, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এটা কত হয়ে যাবে, 10 হয়ে যাবে,
टेन सिक्सटी डिग्री, टेन सिक्सटी डिग्री मान हे रूट थ्री मान अपन ए। एरपर आज नीचे कोणटी कस माइनस एगारो सत्तर डिग्री मान, कस माइनस एगारोश सत्तर डिग्री। एबार कस माइनस थीटा समान कस थीटा है तो ये हबे कस एगारोश सत्तर डिग्री। एटाके आमरा एगारोश सत्तर के भेंगे नेब, ताहले एइटा आमी लिखते पारी कस, एटाके आमी जदि तीनशो षाट दिए भाग करी तीने जाबे एगारो हजार आशी नब्बे, ताहले एटा थ्री इंटू तीन सौ साठ माने होच्छे टू पाई प्लस नब्बे डिग्री, ताहले थ्री इंटू टू पाई प्लस नब्बे डिग्री माने एटा फार्स्ट कोअर्डिनेटे आसछे, तार माने फार्स्ट कोअर्डिनेटे कस पजिटिव ही है, ताहले एटा हबे कस नब्बे डिग्री। आबार कस नब्बे डिग्री माने आमरा जानी जिरो, एटा लिखे दिलाम प्रथम पदे माने ऑप्शन सी। छयटा आछे नीचेर कोणटी सेक माइनस नौ सौ पैंतालीस डिग्री मान, छयटा सेक माइनस नौ सौ पैंतालीस डिग्री। आबार सेक माइनस नौ सौ पैंतालीस डिग्री माने सेक नौ सौ पैंतालीस डिग्री। एबार नौ सौ पैंतालीस डिग्री के आमरा भेंगे नेब, তাহলে নশো পঁয়তাল্লিশকে আমি এখানে টু পাই মানে একশো আশি দিয়ে ভাগ করবো, তাহলে আঠেরো পাঁচে নব্বই মানে নশো পঁয়তাল্লিশ, তাহলে এখানে কত লিখতে পারবো সেক ফাইভ ইন্টু টু পাই প্লাস ফর্টি ফাইভ ডিগ্রি। তাহলে এটা আমার থার্ড কোয়ার্ডিনেটে পড়ছে মানে তৃতীয় পাদে, তাহলে তৃতীয় পাদে সেক বা কস নেগেটিভ হয়, এটা তাহলে মাইনাস सेक 45 डिग्री माने माइनस रूट टू माने ऑप्शन बी। তাহলে সাতেরটা আছে cos 5 পাই বাই 2 মাইনাস 19 পাই বাই 3 এর মান নির্ণয় করতে হবে, তাহলে এখানে এটাকে আমরা কত লিখতে পারবো cos 5 পাই বাই 2 মানে লিখতে পারবো 2 পাই প্লাস পাই বাই 2 আর এটা মাইনাস সিক্স পাই প্লাস পাই বাই থ্রি। কস তাহলে এটা টু পাই মাইনাস সিক্স পাই মানে হচ্ছে মাইনাস ফোর পাই, আর পাই বাই টু মাইনাস পাই বাই থ্রি মানে হচ্ছে প্লাস পাই বাই সিক্স। এবার যদি এটা মাইনাস কমন নিই তাহলে এটা ফোর পাই মাইনাস পাই বাই সিক্স হচ্ছে সমান কস মাইনাস থিটা মানে কস থিটা হয় কস, এটা হচ্ছে ফোর পাই মাইনাস পাই বাই সিক্স। এবার ফোর পাই মানে মাইনাস পাই বাই সিক্স এটা চতুর্থ পাদে হচ্ছে, আর চতুর্থ পাদে কস পজিটিভ হয় তার মানে এটা কস পাই বাই সিক্স, আবার কস পাই বাই সিক্স মানে হচ্ছে রুট থ্রি বাই টু মানে অপশান এ। আটেরটা সিক্স স্কোয়ার থিটা ইকোয়ালস টু ফোর এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার বলছে, এটা সত্য হবে যদি এই যে এক্স প্লাস ওয়াই নট ইকোয়ালস টু জিরো হয় মানে অপশান এ। নয়েরটা টেন থিটা প্লাস সেক থিটা সমান ই টু দি পাওয়ার এক্স বলে দিয়েছে, এখান থেকে কস থিটার মান বের করতে হবে, তাহলে কস থিটার মান বের করতে গেলে তাহলে টেন থিটা মানে আমরা জানি সাইন থিটা বাই কস থিটা, আর সেক থিটা মানে ওয়ান বাই কস থিটা ইকোয়ালস টু ই টু দি পাওয়ার এক্স, তাহলে এদিকটা কত পাচ্ছি সাইন থিটা সরি এটাকেই উভয় পক্ষে বর্গ করে দিই, উভয় পক্ষে বর্গ করে পাই, তাহলে কত হবে টেন স্কোয়ার থিটা প্লাস টু টেন থিটা সেক থিটা প্লাস সেক স্কোয়ার থিটা ইকোয়ালস টু টু দি পাওয়ার টু এক্স,
তাহলে tan স্কয়ার থিটা মানে sec স্কয়ার থিটা মাইনাস 1 তাহলে tan থিটা sec থিটা প্লাস sec স্কয়ার থিটা ইকুয়ালস টু দি পাওয়ার 2x তাহলে এখানে sec স্কয়ার থিটা প্লাস sec স্কয়ার থিটা মানে 2 sec স্কয়ার থিটা প্লাস 2 tan থিটা sec থিটা ইকুয়ালস টু e to the power 2x plus 1 তাহলে 2 sec থিটা কমন নিলে এখানে থাকছে sec থিটা প্লাস tan থিটা ইকুয়ালস টু e to the power 2x plus 1 তাহলে sec থিটা ইকুয়ালস টু e to the power 2x plus 1 by 2 sec theta plus tan sec theta plus tan theta সমান মানে ছিল e to the power x তাহলে 2 e to the power x তাহলে এটা হাফ থাকছে এটা e to the power 2x by x করলে e to the power x আর 1 by e to the power x মানে minus e to the power x তাহলে cos থিটা সমান হচ্ছে 2 বাই e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x মানে অপশন বি এরপরে আছে অতি সংক্ষিপ্ত একের দাগেরগুলো বলেছে মান নির্ণয় করো প্রথমটাই আছে cot 660 ডিগ্রি প্লাস tan মাইনাস 1050 ডিগ্রি এবার tan মাইনাস থিটা মানে মাইনাস tan থিটা তাহলে এটা কত হবে cot 660 ডিগ্রি মাইনাস tan 1050 ডিগ্রি এবার 660 মানে আমরা ভেঙে নেব 90 দিয়েই ভাঙব তাহলে 9 7 হচ্ছে 30 তাহলে এটা সমান কত লিখতে পারবো cot 7 গুণ 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি আর 1050টা আর এটাকে যদি 6006 8 48 এর 8 দিয়ে চার সেকে তাহলে 1080 তাহলে এখানে কত লিখতে পারবো এটাকে tan 6 ইনটু 180 মাইনাস 30 ডিগ্রি এবার 660 ডিগ্রি এটা কোন কোঅর্ডিনেটে হচ্ছে এটা ফোর্থ কোঅর্ডিনেটে হচ্ছে তাহলে 660 ডিগ্রি ও চতুর্থ পাদে আর এখানে 1050 ডিগ্রি ও চতুর্থ পাদে তার মানে চতুর্থ পাদে cot নেগেটিভ হয় তাহলে এটা মাইনাস cot 30 ডিগ্রি আর এটাও নেগেটিভ হবে tan টা তাহলে মাইনাস মাইনাসে প্লাস সো এটা cot থাকবে না এটা tan হয়ে যাবে tan 30 ডিগ্রি প্লাস tan 30 ডিগ্রি তাহলে কেটে গিয়ে কত হলো 0 দুইটা আছে sin স্কয়ার 120 ডিগ্রি প্লাস cos স্কয়ার 150 ডিগ্রি প্লাস tan স্কয়ার 120 ডিগ্রি প্লাস cos 180 ডিগ্রি মাইনাস tan 135 ডিগ্রি তো sin 120 ডিগ্রি মানে আমরা জানি cos 30 ডিগ্রি আবার তাহলে এটা যেহেতু স্কয়ার আছে আমি বাইরে দিলাম আবার cos 150 ডিগ্রি মানে হচ্ছে মাইনাস sin 30 ডিগ্রি আবার tan 120 মানে cot মাইনাস cot 30 ডিগ্রি cos 180 মানে হচ্ছে cos 0 ডিগ্রি মাইনাস প্লাস tan 135 ডিগ্রি মানে মাইনাস cot 135 ডিগ্রি তাহলে মাইনাস মাইনাসে প্লাস cot 45 ডিগ্রি এবার মানগুলো বসিয়ে দিই cos 30 মানে root 3 by 2 মাইনাস sin মানে মাইনাস হাফ মাইনাস cos cot 30 মানে 1 by মাইনাস root 3 আর cos 0 মানে মাইনাস 1 তাহলে
আর প্লাস আর কট 45 মানে 1 তাহলে এখানে প্লাস 1 মাইনাস 1 কাটলো এটা 3 বাই 4 প্লাস 1 বাই 4 প্লাস 3 তাহলে এটা 3 বাই 4 প্লাস 1 বাই 4 মানে 1 1 প্লাস 3 ইকুয়ালস টু 4 সরি এটা সাইন 60 হবে তাহলে এটা রুট 3 বাই 2 মানে এটাও 3 বাই 4 তাহলে এটা যোগটা একটু এটা 6 বাই 4 হবে মানে 3 বাই 2 তাহলে এটা 3 বাই 2 প্লাস 3 মানে 2 3 6 6 প্লাস 3 মানে 9 বাই 2 তাহলে দেখো সাইন 420 মানে আমি সাইনটাকে কি লিখতে পারি 5 গুণ 90 ডিগ্রি মানে 9 বাই 450 হচ্ছে তাহলে 450 এটা বেশি হচ্ছে মাইনাস 30 ডিগ্রি করলে 450 মাইনাস 30 420 হচ্ছে কসটা করতে পারবো 360 প্লাস 30 আর এটা কস 300 ডিগ্রি মানে কস মাইনাস 300 মানে কসই হবে তাহলে এখানে কসটা থাকছে আর 300 মানে আমি লিখবো লিখলা করলাম এখানে 360 মাইনাস 60 ডিগ্রি আর সাইন মাইনাস 333 মানে এটা প্লাস হয়ে যাবে কারণ সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা হয় আর এটা করলাম সাইন 360 মাইনাস 30 ডিগ্রি তাহলে এটা কোন কোঅর্ডিনেট হচ্ছে 5 ইনটু 90 মানে ফার্স্ট কোঅর্ডিনেটে হচ্ছে এটা প্রথম পাদে তাহলে প্রথম পাদে সাইন পজিটিভই হয় তাহলে এটা হবে কস 30 ডিগ্রি আর এটা হচ্ছে এটাও প্রথম পাদে এটাও হলো কস 30 ডিগ্রি প্লাস এটা 360 মাইনাস 60 মানে এটা চতুর্থ পাদে কস আবার পজিটিভ তাহলে কস 60 আর সাইন 360 মাইনাস এটা আবার মাইনাস হয় তাহলে এটা হলো সরি সাইন 30 ডিগ্রি কিন্তু এটা মাইনাস হবে তাহলে এটা হবে কস স্কোয়ার 30 মানে রুট 3 বাই 2 তার স্কোয়ার আর এটা প্লাসে মাইনাসে মাইনাস কস 60 মানে হাফ আর সাইন 60 মানেও হাফ তাহলে এটা হবে 3 বাই 4 মাইনাস 1 বাই 4 সমান 1 বাই 2 চারেরটা আছে কস স্কোয়ার পাই বাই 8 প্লাস কস স্কোয়ার 3 পাই বাই 8 প্লাস কস স্কোয়ার 5 পাই বাই 8 প্লাস কস স্কোয়ার 7 পাই বাই 8 তো এই কস স্কোয়ার 7 পাই বাই 8 টাকে আমি কস স্কোয়ার এটা হবে পাই মাইনাস সরি প্লাস হ্যাঁ পাই মাইনাসই হবে পাই মাইনাস পাই বাই 8 আর এই যে 3 পাই বাই 8 আছে এটাকে আচ্ছা এই পাই বাই 8 টাকে আমি করব পাই বাই 2 প্লাস পাই বাই 8 কারণ পাই বাই 2 প্লাস পাই বাই 8 করলে এটা উপরে হচ্ছে 4 পাই প্লাস পাই বাই 8 মানে 5 পাই বাই 8 হচ্ছে এইটাকে এবার এই যে 3 পাই বাই 8 আছে এটা যেমন আছে রেখে দেবো কস স্কোয়ার 3 পাই বাই 8 প্লাস এই কস স্কোয়ার 7 পাই বাই 8টাকে কি করব পাই বাই 2 প্লাস 3 পাই বাই 8 তাহলে এটা লসাগু হচ্ছে 8 তাহলে এটা হচ্ছে 4 পাই প্লাস 3 পাই সমান 7 পাই বাই 8 তাহলে 7 পাই বাই 8 এর জায়গায় আমি কত লিখব এই যে এইটা পাই বাই 2 প্লাস 3 পাই বাই 8 এবার কস স্কোয়ার পাই বাই 2 সরি পাই বাই 8 আর কস স্কোয়ার পাই বাই 2 প্লাস পাই বাই 8 সমান হয় মাইনাস সাইন পাই বাই 2 যেহেতু স্কোয়ার আছে তাহলে এটা মাইনাসটা প্লাসই হয়ে যাবে তাহলে পেলাম এটা সাইন স্কোয়ার পাই বাই 8 তাহলে এটা কস স্কোয়ার 3 পাই বাই 8 প্লাস এটাও মাইনাস সাইন 3 পাই বাই 8 হয় কিন্তু যেহেতু স্কোয়ার আছে তাহলে এটাও
साइन स्क्वायर थ्री पाई बाई एट हो बे इबर कॉस स्क्वायर थीटा प्लस साइन स्क्वायर थीटा माने वन आबार कॉस स्क्वायर थीटा प्लस साइन स्क्वायर थीटा माने वन इक्वल्स टू टू पांच एकटा आछे कॉस चौबीस डिग्री प्लस कॉस पंचान डिग्री प्लस कॉस एकशो पच्चीस डिग्री प्लस कॉस दुशो चार डिग्री प्लस कॉस तीन सौ डिग्री ताहले कॉस चौबीस डिग्री और कॉस पंचान डिग्री जेमन आछे आमरा रेखे देबो एखाने कॉस एकशो पच्चीस माने आमरा लिखबो कॉस एकशो आशी माइनस पंचान डिग्री एकशो आशी माइनस पंचान करले आमी एकशो पच्चीस पाई प्लस कॉस दुशो चार माने लिखबो एकशो आशी प्लस चौबीस डिग्री एकशो आशी प्लस चौबीस जोग करले दुशो चार पाबो और कॉस तीन सौ डिग्री माने आमी लिखबो तीन सौ षाट माइनस षाट डिग्री कॉस चौबीस प्लस कॉस पंचान्न और यहाँ एकशो आशी माइनस पंचान्न मान द्वितीय पदे अवस्थित होता है द्वितीय पदे कॉस नेगेटिव है तेल कॉस माइनस कॉस पंचान्न डिग्री हल आबार एटा एकशो आशी प्लस चौबीस मैं तृतीय पदे कॉस नेगेटिव है तेल एट माइनस कॉस चौबीस डिग्री और यहाँ है प्लस तीन सौ षाट माइनस षाट मान य चतुर्थ पदे कॉस पॉजिटिव है तेल कॉस षाट डिग्री कॉस चौबीस माइनस एटा केटे गए कॉस कत रही षाट डिग्री कॉस षाट डिग्री मान आबार हे हाफ তাহলে আজকে অতি সংক্ষিপ্তর একের দাগ পর্যন্ত করলাম নেক্সট ভিডিওতে আমরা অতি সংক্ষিপ্তর দুই থেকে প্রশ্নগুলোর সলভ করবো।